হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি এমন একটি মুভি নিয়ে যেটি কিন্তু সম্পূর্ণভাবে শুটিং করা হয়েছে হলিউডে, এবং এই মুভিটি কিন্তু সর্বপ্রথম কিন্তু অর্থাৎ হলিউডে রিলিজ করা হবে। এই মুভিটিতে কে অভিনয় করেছে এবং এই মুভির কেমন ঘটনা হতে চলেছে তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। ঠিকই শুনেছেন, আমেরিকার মাটিতে নিখুঁত বাংলা ভাষায় ছবি তৈরি হয়েছে যার নাম দেওয়া হয়েছে আর একটি রূপকথা। একেবারে ঠিকই শুনেছেন, গানের জন্য বিদেশে তো লোকেশনে শুটিং হয় সে কথা সকলেই জানে। বাংলা ছবিতে এখন এমনটা হয়ে থাকে যে কোনো বাংলা সিনেমার গানের জন্য বিদেশে শুটিং করা হয়, তবে এক্ষেত্রে ঘটনাটি কিন্তু সম্পূর্ণ বিভিন্ন একটা অন্যরকম। একটা গোটা বাংলা ছবি যার ঘটনাটাই পুরো শুটিং হয়েছে হলিউডে, এমনকি হলিউডের নিয়মনীতি মেনেই কিন্তু তা মুক্তি পেতে চলেছে। আগামী 27 জুলাই আমেরিকায় প্রথম মুক্তি পাবে। এবং এই যে মুভিটি আর একটি রূপকথা, এই যে এই মুভিটির কিন্তু যে সমস্ত দেশগুলি রয়েছে তার দেশগুলি আশেপাশে রিলিজ হওয়ার কথা রয়েছে, তবে কিন্তু এই ছবি মুক্তি পাবে ভারতে অনেক পরে। কি এতক্ষণে নিশ্চয়ই কিন্তু শুনে অবাক হয়ে গেছেন, নয় কিন্তু ছবিতে অভিনয় করেছেন কিন্তু বিদেশি অভিনেতা অভিনেত্রীরা, তাদের সঙ্গে কাজ করেছেন টলিউডের শিল্পীরাও, যাদের মধ্যে রয়েছেন ঋষি কৌশিক যা কিন্তু সিরিয়ালে জনপ্রিয় হয়েছিলেন সকলের মধ্যে, রাহুল বন্দ্যোপাধ্যায়, প্রীতিশ্রী রয়, দেবশ্রী রয়, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ কিন্তু এই মুভিতে রয়েছে টলিউডে। ছবিতে বেশ কিছু প্রবাসী বাঙালি ছাড়াও ছিলেন রাশিয়ার কলাকুশলীরাও কিন্তু ছিল। চিত্রগ্রহণে দিমিত্রি পাভেল যা জন্মসূত্রে রাশিয়ায় কিন্তু তিনি আমেরিকার নাগরিক। ছবির চিত্রগ্রহণ থেকে যাবতীয় কলাকুশলী সকলেই কিন্তু আমেরিকায় বাসে, অর্থাৎ গোটা কিন্তু অংশটি কিন্তু হলিউডের, গল্পটিও কিন্তু হলিউডের। এই ছবির পরিচালক অর্থাৎ পরিচালক দেবপ্রিয় বলেছেন যে প্রবাসী বাঙালি প্রযোজক রূপ চট্টোপাধ্যায় ব্রেন চাইল্ড এই ছবিটি প্রযোজনা করবে। ছবিটি প্রযোজকের তিনি, এবং এদিনে তিনি ফোন করে আমেরিকাতে বসেই বাংলা ছবির স্বপ্নও দেখেছিলেন, আর সেই স্বপ্ন দায়িত্ব কিন্তু পেয়েছেন পরিচালক দেবপ্রিয়। গল্পটা শোনার পরে তিনি রাজিও হয়েছিলেন। মোট 30 দিন কিন্তু সেখানে শুটিং হয়েছে। প্রথম কয়েকদিন বিদেশে অভিনেতাকে নিয়ে কলাকৌশল চলছিল, তারপরে জোর কদমে এই ছবির শুটিং শুরু হয়। এখনও তো প্রোডাকশানের কাজ কিন্তু চলছে। আরও যোগ করলেন পরিচালক, তিনি বলেন বাংলা ভাষার ছবি হলেও কলকাতার কেন্দ্রিক গল্প নয় এই মুভিতে। গল্প একেবারে লস অ্যাঞ্জেলিয়ার পটভূমি তৈরি, যেখানে রিইউনিয়ন করেন কিছু বন্ধুরা, যোগ দিয়েছেন কিছু কলকাতার লোকজন। সেখানে প্রত্যেকের মুখোমুখি হয় অয়নার, অর্থাৎ একটি মেয়ে চরিত্র তখন সেখানে আসে, আর সেখানে পাঁচফোড়নের রহস্য তৈরি হয়। রিইউনিয়নে শুধু আনন্দ আর মজা সীমিত থাকে না এই মুভিতে, তারপরে একটি খুনও হয়ে যায়, তা কিন্তু এই মুভিতে আসার পরে আমরা দেখব যে এই হলিউড টাইপের মুভিটি কেমন তৈরি করেছেন পরিচালক। সম্প্রতি কিন্তু মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। এই হলিউডের ছবির ঘটনার দায়িত্ব ও তার গানের দায়িত্ব পেয়েছে রিত, গেয়েছেন কিন্তু রূপম এবং জোজো, পলি চট্টোপাধ্যায় আরও প্রমুখ কিন্তু এই মুভিতে গান গেয়েছে। তাছাড়া এই ছবিতে অরিজিনাল সংসের পাশাপাশি রয়েছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত ও অতুল কোশাল গানের কিন্তু রয়েছে। ছবিটি যদি বাঙালির এক অন্য সাথে পরিচয় দেবে তা বলা যায়। আর এক রূপকথা দেখার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা রয়েছে, এবং এই যে ট্রেলারটি আপনাদের দেখে কেমন লাগলো তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন, এবং আপনারা এই মুভির প্রতি কতটা ইন্টারেস্ট তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন। ভিডিওটি কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।